আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং বাসায় ঠিকঠাক মতো পড়াশোনা করতেছো। তো তোমাদের জন্য আমরা কষ্ট করে ক্লাসগুলো নিচ্ছি, তো তোমরা বাসায় ক্লাসগুলো খুব যত্ন সহকারে দেখবা, ঠিক আছে? তাহলে তোমরা মোটামুটি ক্লিয়ার হয়ে যাবা, আর বইটা একটু সাথে পড়তে হবে, ঠিক আছে? যেহেতু আজকে আমি তোমাদের থিওরি পার্টগুলো পড়াচ্ছি, একটু বুঝাচ্ছি, সো আমি একটু হিন্ট দিচ্ছি তোমাদের, যেটা তোমরা বইটা পড়ার সময় যখন তোমাদের জিনিসটা ইজি হয়ে আছে, ঠিক আছে? সো সেই জন্য তুমি ক্লাসটা একটু তোমার মানে কেয়ারফুলি দেখতে হবে, ঠিক আছে? এখন ধরো আজকের যে লেকচারটা, আজকে হচ্ছে আমাদের লেকচার নাম্বারটা হচ্ছে 21, ঠিক আছে? আজকে লেকচার নাম্বারটা হচ্ছে আমাদের 21। তো আজকে লেকচারে আজকে যা জানবো সেই জন্য আমি দেখছি আজকে এইসব বিষয় নিয়ে টপিক নিয়ে আলোচনা করবো। এটা হচ্ছে মোবাইল টেলিফোন সিস্টেমের বিভিন্ন প্রজন্ম, ঠিক আছে? মানে জেনারেশন অফ মোবাইল, মোবাইলটা কীভাবে কীভাবে আসবে, কোন প্রজন্মে কীরকম মোবাইল হইলে, কোন প্রজন্মে মানে মোবাইলটা আপডেট যে ভার্সনগুলো আসে, ঠিক আছে? মোবাইল যেমন আগে তো আমাদের স্মার্টফোন ছিল না, স্মার্টফোনটা কি আগে ছিল? আগের স্মার্টফোনটা কিন্তু আগে আমাদের ছিল না, ঠিক আছে? তো স্মার্টফোনটা যেহেতু ছিল না, আগে আমাদের ছোটো যে বাটনের ফোনগুলো ছিল, সেই বাটনের ফোনগুলো ছিল, আগে আমাদের স্মার্টফোন ছিল না, কিন্তু আস্তে আস্তে যে আপডেট হয় উন্নতির ফলে আমাদের আস্তে আস্তে আমরা এই স্মার্টফোন আমাদের হাতে চলে এসেছে, ঠিক আছে? সো এই জিনিসগুলো নিয়ে আলোচনা করবো, মোবাইল টেলিফোন সিস্টেমের বিভিন্ন প্রজন্ম, মানে জেনারেশন অফ মোবাইল। প্রথমে যেটা ছিল সেটাকে বলে ফার্স্ট জেনারেশন বা প্রথম প্রজন্মের মোবাইল, সেকেন্ডে ছিল সেকেন্ড জেনারেশন, দ্বিতীয় প্রজন্ম, পরেরটা হচ্ছে থার্ড জেনারেশন, তৃতীয় প্রজন্মে, ঠিক আছে, তৃতীয় প্রজন্মের মোবাইল, আর চতুর্থ জেনারেশন মানে ফোর্থ জেনারেশন, ঠিক আছে? ফোর্থ জেনারেশন মানে চতুর্থ প্রজন্ম, ঠিক আছে? এখন প্রথম প্রজন্ম যেটা ছিল, প্রথম প্রজন্ম তোমার 1883 সালে উত্তর আমেরিকায় বাণিজ্যিকভাবে প্রথম প্রজন্ম মোবাইল চালু করা হয়, ঠিক আছে? যার নাম ছিল AMPS, ঠিক আছে? প্রথম প্রজন্মের মোবাইলের নামটা ছিল AMPS, ঠিক আছে? অ্যামস, ঠিক আছে? অ্যামস হচ্ছে অ্যাডভান্স মোবাইল ফোন সিস্টেম, এটা হচ্ছে অ্যাডভান্স মোবাইল ফোন সিস্টেম, অ্যাডভান্স মোবাইল ফোন সিস্টেম, অ্যামস, ঠিক আছে? অ্যামস হচ্ছে অ্যাডভান্স মোবাইল ফোন সিস্টেম। এই অ্যামস অ্যানালগ সিগন্যালটি ব্যবহার করে, যোগাযোগটা স্থাপন করা হতো, ঠিক আছে? অ্যাডভান্স প্রথম প্রজন্মের যে তোমার সিস্টেমটা ছিল ফার্স্ট জেনারেশনের জন্য, সেটা ছিল অ্যামস। এই অ্যামসটা মানে অ্যামস ইউজ করে, অ্যানালগ সিগন্যালটা ব্যবহার করে তোমার তথ্য বা ডাটা পাঠাতে হইতো। অ্যামসের প্রযুক্তি সেই হচ্ছে অ্যাডভান্স মোবাইল ফোন সিস্টেম, ঠিক আছে? আর এখানে হচ্ছে ফ্রিকোয়েন্সি ডিভিশন FDMA মানে পদ্ধতির নামে এক ধরনের লিঙ্কের চ্যানেলগুলো আলাদা করা হয়, মানে ফ্রিকোয়েন্সি মানে তোমার ওই বিভিন্ন তুমি যে ইনফরমেশনটা পাঠাচ্ছ, ঠিক আছে, তোমার যে কথার যে ভয়েসগুলো বা এই ভয়েসগুলো বিভিন্ন ফ্রিকোয়েন্সি আছে, এই ফ্রিকোয়েন্সি রেঞ্জ অনুযায়ী তোমার বা তোমার ফোনে একটা মেসেজকে ফ্রিকোয়েন্সি রেঞ্জ অনুযায়ী আলাদা আলাদা পার্ট পার্ট করে তখন মেসেজটা পাঠাইতো, ঠিক আছে? এটাই মানে মানে ওই সিস্টেমটাকে তোমার আর কি ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস এটা হবে FDMA, ঠিক আছে? এটাকে এই মাধ্যমে পাঠানো হইতো, চ্যানেলগুলোকে আলাদা করা হইতো, তারপর তোমার ইনফরমেশন তোমার কাছে পাঠানো হইতো। এখন এই প্রথমে যে ফার্স্ট প্রজন্মের যেগুলো ছিল আমাদের ছোটো ছোটো যে বাটন ফোনগুলো, সেখানে নেটওয়ার্কটা তোমার টেবিল করা, তোমার সিস্টেম ইউজ করা হতো তোমার, ঠিক আছে, অ্যাডভান্স মোবাইল ফোন সিস্টেম। এখন পরে আসো যে আমরা তারপরে যেমন এগুলোর এক্সাম্পল, যেমন ছোটো ওই যে তোমার যে ফোনগুলো টেলিফোন, ঠিক আছে, টেলিফোন, তারপরে তোমার অ্যাডভান্স মোবাইল সিস্টেম যেগুলো আমরা টেলিফোনে ইউজ করতাম, ঠিক আছে, তারপরে তোমার এখানে আর কি ইউজ করতাম FDMA মাল্টিপল মানে কি, আর যে ফোনটা ছিল আমাদের ফার্স্ট জি মানে প্রথম প্রজন্মের ফোন। এরপর আসো টু জি তো মোটামুটি সবাই জানো, টু জি যেটা আমরা যে আগের যে আমাদের ফোনগুলো ছিল সেটা মানে ফার্স্ট জেনারেশন পরে আপডেট হয়ে সেই জিনিসটা আছে টু জিতে। টু জি যেটা ছিল ভয়েসকে নয়েজ, ফার্স্ট জেনারেশন ছিল তোমার যে ভয়েসে অনেক নয়েজ থাকতো, মানে অনেক রকমের ডিস্টার্ব ফিল হতো ভয়েসে, মানে ভয়েসটা ক্লিয়ার আসতো না। এই টু জিতে এই সমস্যাটা দূর করে মানে ভয়েসটাকে একটু ক্লিয়ার করে, ভয়েসটাকে একটু নয়েজ দূর করে যে আপডেট করা হয় সেটাকে মানে টু জি ওরা নাম দেয়। সো টু জি ফোনের আবির্ভাব ঘটে, এই ভয়েসটা ওই ফার্স্ট জেনারেশনের যে ভয়েসটা তোমার নয়েজ, এই নয়েজটাকে দূর করে টু জির জিনিসটা আবির্ভাব ঘটে, ঠিক আছে?
আর যেটা হচ্ছে এটাই হচ্ছে ডিজিটাল অ্যাম্পস, এটি ভয়েস ট্রান্সমিট করে ডিজিটাল পদ্ধতির মাধ্যমে, ঠিক আছে, ডিজিটাল পদ্ধতির মাধ্যমে সেটা ভয়েসটা ট্রান্সমিট করে। এখানে তোমার অ্যাম্পস আর অ্যাম্পস ডি অ্যাম্পস মানে ডিজিটাল অ্যাডভান্স মাল্টিপল, তোমার কি মাল্টিপল ফোন সিস্টেম, ডিজিটাল অ্যাডভান্স মোবাইল ফোন সিস্টেমটা ইউজ করা হয় যেহেতু ডিজিটাল পদ্ধতি ইউজ করে। আর এখানেও তোমার এফডিএমএ টিডিএমএ পদ্ধতি ব্যবহার করা হয়, ঠিক আছে। যেমন আগের যে বাটনগুলো ছিল অনেক সময় তোমার 2G দেখা যায় আমাদের ফোনে, নেটওয়ার্কে দেখলে আমাদের কি 2G সেখানে দেখা যায়, সেই যে নেটওয়ার্কটা সেটাই হচ্ছে আমাদেরকে এই যে সেকেন্ড পর্যন্ত, ঠিক আছে, 2G সেখানে। আর সেখানে আরেকটা আছে জিএসএম গ্লোবাল সিস্টেম ফর মোবাইল, অনেক সময় 2G নেটওয়ার্কের সময় নাম দেখে সেখানে জিএসএম, ঠিক আছে, গ্লোবাল সিস্টেম ফর মোবাইল, এটা হচ্ছে তোমার ওই ওই ওখানে মানে ইউজ করা হয়, ঠিক আছে, এই নেটওয়ার্ক সিস্টেমটা 2G ইউজ করা হয়। তারপর আসো 3G তৃতীয় প্রজন্ম, তাহলে বুঝতে পারছো 2G থেকে আরেকটু যে আপডেট ভার্সনটা আসে সেটাই হচ্ছে 3rd generation বা তোমার কি তৃতীয় প্রজন্ম। তাহলে অবশ্যই 2G থেকে আসে জিনিসটা আরেকটু বেটার, ঠিক আছে। 2G যেমন শুধু ভয়েস কলে ছিল, এই 3G আইসা শুধু ভয়েস কল না, মানে সেখানে এখন তুমি মানে শুধু ভয়েস না, তুমি এখন ভিডিও কল বা অডিও ভিডিও সব রকমের মানে একটু ভ্যারিয়েশন আনে। যেমন আগে শুধু আমরা কথা বললেই শুনতাম, কিন্তু এখন আমরা ছবি পাঠাতে পারি, ভিডিও কল করতে পারি। এটা কেন হয়েছে, 3G জন্যই কিন্তু এটা পসিবল হয়েছে, মানে 2G আরেকটু আপডেট করছে, সেখানে শুধু ভয়েস কল ছিল, আর 3G শুধু আনছে ভয়েস কল দিকে তোমার চেঞ্জ করে তোমার ভয়েস প্লাস ভিডিও, ঠিক আছে, মানে ভিডিও এই দুইটা আনার ফলে যে আপডেটটা করা হচ্ছে সেটাকে নাম দিয়েছে তৃতীয় প্রজন্ম, মানে 3rd generation। আর এটা হচ্ছে 2G থেকে আরেকটু ডাটাটা আরেকটু হাই স্পিড, ঠিক আছে, 2G যেমন একটু আরেকটু ধীরগতি ছিল, 2G থেকে 3G আরেকটু স্পিড ভালো, ঠিক আছে। আর এখানে নয়েজটা আরেকটু মানে কম হয়, ঠিক আছে, 2G যেমন একটু নয়েজ হলে এখানে আরেকটু কম হয়, 1G যেমন সবচেয়ে বেশি, তারপরে 2G, তারপর 3G একটু কম, তো 2G আরও 3G একটু কম, 3G আরও কম, ঠিক আছে। আর এখানে যেটা ইউজ করা হয় সেটা হচ্ছে তোমার CDMA মানে কোড ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস, মানে তোমার ইনফরমেশনের CDMA মাধ্যমে তোমার আলাদা আলাদা করে বিভিন্ন চ্যানেলের মাধ্যমে মানে পাঠানো হয়, ঠিক আছে। আর এটা হচ্ছে আমাদের 4th generation মানে চতুর্থ প্রজন্ম, চতুর্থ প্রজন্ম বুঝতে পারছো 4G এখন অনেক মোবাইলে 4G আছে। 4G মানে কি তোমার আরও হাই স্পিড ডাটা, মানে এখন তো অডিও ভিডিও কল আছেই, এখন এটাকে আরও হাই স্পিডলি যেন আমরা সেবাটা পাইতে পারি, এটাকে আরও মানে এটার স্পিডটা আরও বেশি ভালো হয়, নয়েজটা আরও কমিয়ে আনা হয়। আর এখন দেখো যে 4G 3G থেকে 4G স্পিডটা অবশ্যই একটু বেটার, তাই না, এটা তোমরা চালাইলে বুঝতে পারো। তোমরা যখন মোবাইল ফোন ইউজ করছো যদি 3G দাও তাহলে একরকম স্পিড, যখন 4G দাও তখন আরেকরকম স্পিড, যখন ভিডিও কলে কথা বলো অনেক সময় 3G দিলে ভিডিও কলটা মানে আটকে আটকে আসে, কিন্তু যখন 4G কানেক্ট করো তখন ভিডিও কলটা কোনো বাধার কোনো সম্ভাবনা খুব কম। তাহলে 4G কি বুঝাচ্ছে, মানে এটা একটু হাই স্পিড মানে 3G মতো, কিন্তু এটা স্পিডটা বেশি। সো এই ছিল মানে মোবাইল প্রজন্মগুলো, মানে আমি তোমাদের জাস্ট একটু কিনে দিলাম, তোমরা বইটা একটু পড়লে এখান থেকে কোন কোন কারণে কী কী মানে প্রযুক্তি ইউজ করা হয়, ঠিক আছে। তাহলে তোমরা এই জিনিসগুলো একটু ভালো করে দেখো ভাষা, আর কোনো সমস্যা আমাকে বললো, আমি আবার তোমাদের সমস্যা হলে আবার একটা খবর আবার ক্লাসটা নিব। তো সেগুলো সুস্থ থাকবো, ভালো থাকবো, আজকে এখানেই বিদায় নিচ্ছি। সো আল্লাহ হাফেজ।